হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিক দিস ভিডিও তো বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্র এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে তোমরা সকলেই প্রতিনিয়ত আপডেট চেয়েছিলে তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করবেন না দয়া করে বলছি তোমরা ভিডিও স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের থাকবে নাহলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না কমেন্টে নেগেটিভ কমেন্ট করবে সো বাংলা সহায়তা কেন্দ্রে অনলাইনে আবেদনের লিংক কিন্তু পাবলিশ হয়েছে যেখানে এখনও কিন্তু আবেদন শুরু হয়নি কিন্তু ডেট দিয়ে দিয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে তো সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে কি করতে হবে কিভাবে তোমরা আবেদন করবে কোন লিঙ্কে আবেদন করবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমরা অবশ্যই এই ভিডিও ঠিক ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও কারণ যখনই আবেদন শুরু হবে সেই লিঙ্ক আমি সবার প্রথমে গ্রুপে সেন্ড করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে যে কিভাবে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে কীভাবে কবে লিঙ্ক শুরু হবে তো প্রথমত আমরা আছি ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুটিএল ডট সিও ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকেই জানো আগের পরে এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন হয়েছিল এবং আরেকটি বিষয় তোমাদেরকে জানাবো যারা অলরেডি আবেদন করেছিল এবং তোমাদেরকে ইন্টারভিউ হয়েছে তোমরা এবার কি করবে এখনও জয়েন হওনি তোমাদের কি আবার আবেদন করতে হবে সেই বিষয়টি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করব তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানো জব ভ্যাকান্সিতে ক্লিক করলে তোমাদের পরবর্তী যে পেজ আসে সেই পেজের মাধ্যমে কিন্তু আবেদন করা হয়েছিল তো আমরা দেখে নিই প্রথমত জব ভ্যাকান্সিতে যদি ক্লিক করি তো এখানে তোমাদের যে অপশানটি দেখাচ্ছে সেটি হচ্ছে কামিং সুন তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব একদম লাইভ রকম কোনো কিছু স্কিপ করবো না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি কামিং সুন বলে অপশান রয়েছে আমি যদি এখানে অন্যান্য অন্য একটা ট্যাব ওপেন করি এবং এখানে যদি আমি লিখি ডাব্লু বিএসকে ডট ইন এই যে ওয়েবসাইটটা লিখে যদি সার্চ করি তোমাদের সামনে কোনো রকম ভিডিও কিন্তু পজ করিনি তোমাদের সামনে লিখলাম তাহলে পরবর্তী একটা পেজ চলে আসলো দেখো এঙ্গেজমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর এবং এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস অফ ডি কন্ট্রাক্ট বেসিস কন্ট্রাকচুয়াল বেসিস ফর ডিফারেন্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন অ্যান্ড ব্লক ইন দ্য স্টেট তো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইন ডিও ডি ই পোস্টের যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট এবং ডিফারেন্ট সাবডিভিশন ডিফারেন্ট ব্লকে সেখানে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে ইন দ্য স্টেট এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মিট ইন দ্য ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন ইন দ্য ওয়েবসাইট মাস্ট অ্যাপ্লাই অ্যাট লিঙ্ক এই যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এবং বলা হয়েছে পোর্টাল ওপেনিং অ্যাট দুই দুই আট দু হাজার একুশ তো ভিডিওটি আমি শ্যুট করছি এখানে দেখতে পাচ্ছ এক আট দু হাজার একুশে দুই আট দু হাজার একুশ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক শুরু হবে যেখানে বলা হয়েছে তো এই লিঙ্কে ক্লিক করি কি অপশান দেখায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুটিএলএর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কমেন্টে তোমরা কিন্তু কমেন্ট করবে যেটি তোমরা বুঝবে তো জব ভ্যাকেন্সি বলে অপশান চলে আসলো বলা হচ্ছে প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর তো এখানে যখন তোমরা দুটো অপশান দেখতে পাচ্ছ যেন প্রথম লিংকে ক্লিক করলে অ্যাপ্লাই হয় না দ্বিতীয় লিংকে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন হয় তো প্রথমত যদি প্রথম লিংকে ক্লিক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি অপশান দেখায় তো প্রথমে যে লিংকে যদি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজটি একটু লোডিং হবে লোডিং হয়ে দিস সাইড ক্যান নট বি রিচ এই অপশানটি দেখাবে তোমরা জানো প্রথম লিঙ্কে অ্যাপ্লাই হয় না হয় দ্বিতীয় লিঙ্কে অ্যাপ্লাই হয় তো ক্লিক হেয়ারে যখন ক্লিক করবো তোমাদের সামনে দেখো পরবর্তীতে রিডাইরেক্ট হয়ে একই পেজ ওপেন হয়ে আসছে কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি আমারই এক ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে তো সে ওপেন করেছে আজকেই ওপেন হয়েছে তাদেরকে তারটা আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটি যেখানে সন্ধ্যে আটটা তেইশে কিন্তু এই লিঙ্কটি ওপেন হয়েছিল যেখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফর ডিও পোস্ট এটি কিন্তু আজকের স্ক্রিনশট একদম কনফার্ম কারণ আমি দেখেছি এটি স্ক্রিনশট একদম কনফার্ম তোমরা অবশ্যই বিশ্বাস করো কারণ আট আর দু হাজার একুশে লাস্ট ডেট এখানে কিন্তু লেখা রয়েছে এবং ম্যান্ডেটারি আপলোড ডকুমেন্টস এখানে কি কী বলা হয়েছে যেমন ছিল অর্থাৎ বলা হয়েছে ওয়ান রিসেন্ট নট মোর দ্যান থ্রি মান্থস ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ এবং ক্যান্ডিডেট সিগনেচার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা যেটি দেবে লাস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অথবা কাউন্সিল থেকে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফ্রম রেপুটেডেড ট্রেনিং সেন্টার এবং আধার কার্ড এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের লাগবে আবেদন করবার জন্য এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর ডি পোস্ট আট আট দু হাজার একুশ এই তারিখ রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস এবং বলা হয়েছে ডকুমেন্টস টু বি আপলোডেড ম্যাক্সিমাম সাইজ ফিফটি কেবি ফর ফরম্যাট জেপিজি অথবা পিএনজি তো এখানে তিনটি অপশান দিয়ে দেওয়া হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন এবং অ্যাপ্লাই নাও এবং রিপ্রিন্ট অ্যাকনোলেজমেন্ট যেমনটা বারেও দেওয়া হয়েছিল একই পেজ একই ইন্টারফেস এখানে কিন্তু দ্বিতীয়বার বলা হয়েছে তো অবশ্যই অপেক্ষার রয়েছে যে আগামীকাল থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয় কি না সেটি কিন্তু দেখা রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু সতর্ক থাকবে কালকে যখনই আবেদন শুরু হবে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে এবং ভিডিওর সাথে থাকো চ্যানেলের সাথে থাকো সবার প্রথমে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এছাড়াও তোমরা কিন্তু বারবার করে দেখো তোমরা নিজেদের ব্রাউজারে লগ ইন ওপেন করে দেখবে যদি এই ভিডিওটা ফলস হয় তোমরা অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে কারণ আমি যে আপডেটটি পেয়েছি আমি তোমাদের কাছে শেয়ার করছি সম্পূর্ণ বিষয় এখনও কিন্তু বলা যাচ্ছে না অবশ্যই কালকে যখনই আবেদন যদি শুরু হয় তাহলে লিঙ্কটি অবশ্যই সঠিক যদি না হয় তাহলে কিন্তু এটি সার্ভারের একটি ফল্টও থাকতে পারে আমি বারবার করে বলছি অবশ্যই তোমরা কালকের অপেক্ষা করো যদি শুরু হয় তো ভালো হলে আমার কিছু করার নেই তো অবশ্যই এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এটি কিন্তু কোনো রকম ফেক না আমি বারবার বলছি কারণ ওয়েবেল টেকনোলজি ডট কম জব ডট এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে হোমেও যেতে পারবে এখানে অ্যাবাউটা সমস্ত কিছু জায়গায় কিন্তু যেতে পারবে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা কিন্তু বিএসকে ডট ইন লিখে সার্চ করবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিলাম না কারণ তোমরা নিজেরা এটি ওপেন করবে আমি লিঙ্ক দিলে তোমরা সেটি ফেক মনে করবে তোমরা নিজেরা ওপেন করবে নিজেরা ওপেন করে সমস্ত বিষয়টি দেখবে তো এবার যে বিষয়টি সেটি হচ্ছে তোমরা যারা অলরেডি আবেদন করেছিলে এবং ইন্টারভিউ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো অবশ্যই আবেদন করবে তোমরা এখানে আবেদন করবে অবশ্যই আবেদন করে রাখবে তো এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সবার প্রথমে লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো তো অবশ্যই ধন্যবাদ